হ্যালো ফ্রেন্ডস, সাজুরি সার আছি আপনাদের সাথে আর মাইনক্রাফটের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। নতুন ভিডিও যদিও এটা হলো পার্ট টু, মাইনক্রাফট টপ ফাইভ কমান্ডের পার্ট টু এটা। তো আজকে আপনাদের সামনে আরও পাঁচটি কমান্ড, অসাম অসাম কমান্ড নিয়ে আমি হাজির হয়েছি সাইদুরে স্যার। তো যদিও কয়েকদিন লেট হয়ে গেল, আমি একটু অসুস্থ তার যার কারণে, তো আপনারা আমার হয়তোবা কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন। তো গত পর্বের ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে দেখুন, লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, জলদি জলদি ওই লাল বাটনটাতে গুঁতো দিয়ে দিন একটা, আর একটা থামস আপ দিতে ভুলবেন না অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে। আর অবশ্যই কোনো আপনার সাজেশন, কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে দেখুন, আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক এবং আমার ওয়েবসাইটে। তো যাই হোক, বক বক বেশি হয়ে গেল, কথা না বাড়িয়ে চলুন কাজে শুরু করি, কাজে নেই বলি। তো আমাদের চার নম্বর, পাঁচ নম্বর যে কমান্ডটা, সে কমান্ডটা হলো ফার্নিচার কমান্ড। ফার্নিচার কীভাবে একটা কমান্ডের মাধ্যমে আপনি ফার্নিচার বানিয়ে ফেলতে পারেন, তো কমান্ড ব্লক কীভাবে নিতে হয় সেটা আশা করি আপনাদের বলা লাগবে না, জানেন সবাই। কমান্ড ব্লক পেস্ট ডান, এরপর আমরা বাটন লাগিয়ে দিলাম, বাটন লাগানোর পর বাটনে প্রেস, একটু ওয়েট করুন, এই হয়ে গেল আমাদের মেশিন। তো এই কমান্ডটা যে বানাইছে তার নাম হলো বাই, এই দেখুন এখানে এই কই গেল, বাই আই জে এ মাইনক্রাফট, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাই, তোমাকে ধন্যবাদ আমাদেরকে একটা অসাম কমান্ড উপহার দেওয়ার জন্য। তো এখানে দেখুন মেশিনের এখানে লেখা গেট আইটেমস, এখানে ক্লিক করলে আপনি তিনটা স্পন এক পাবেন, একটা হলো নাম হলো সোফা, একটা হলো ল্যাম্প, একটা হলো আইটেম। তো সোফাটা দেখি টেস্ট করে, লেফট ক্লিক করবেন, দেখুন অসম একটা সোফা হয়ে গেল, জানি না এটা কি দিয়ে বানাইছে, অবশ্যই এটা কার্পেট, আর নিচে ওটা যদি কি সেটা তো বুঝতেছি না। তো যাই হোক, তো পরেরটা হলো ল্যাম্প, ও চমৎকার, দুই পাশে দুটো ল্যাম্প দিলাম। আর আইটেম এটা অনেকটা আপনার ইসের মতো, ও কই গেল, সরি, এটা আপনার অনেকটা কার্পেটের মতো, এটাতে যে কোনো ডিজাইন করতে পারেন, আর আপনারা চাইলে সোফাতে বসতেও পারেন, জাস্ট শুধু ক্লিক করুন, এই দেখুন আমি এখন বসে আছি, ওয়াও আমি এরকম বাঁকা হয়ে আছি কেন। তো যাই হোক, চলুন চলে যাই আমাদের চার নম্বর কমান্ডে। তো ফ্রেন্ডস, চার নম্বরে আমাদের যে কমান্ড আছে সেটাকে হয়তো অনেকেই ভয় পান, আর ভয় পাওয়ারই কারণ আমি নিজেও ভয় পাই, সেটা হলো টর্নেডো। তো টর্নেডো কমান্ডটা চলুন দেখি কিভাবে কাজ করে। এই দিলাম এন্ট্রি, এই দিলাম ব্লক প্রেস, ওয়াও ব্যাস আমার হাতে চলে আসলো, দেখুন টর্নেডো নামে একটা স্পন এগ, ওপস ফেল হয়ে গেছে, অবজেক্ট ফেল হয়, চলুন আরেকবার ট্রাই করি, পেস্ট এবার ফেল হোস না ভাই। তো ফেল হয়ে গেছে যার কারণে আমি টর্নেডোটা চালানোর জন্য যে স্পন একটা সেটা তো পাইছি অবশ্যই, কিন্তু টর্নেডো থামানোর জন্য কিছু পাইনি, অপস এখন তো আয়, সরি টেকনোলজিক্যাল কারণে আমি দেখাতে পারছি না টর্নেডোটা কীভাবে থামাতে হয়, তো টর্নেডো কীভাবে কাজ করে সেটা দেখাতে পারবো। তো যেখানে আপনি টর্নেডো সৃষ্টি করতে চান সেখানে জাস্ট শুধু ক্লিক করে দিন, দেখুন ঘূর্ণিপাক শুরু হয়ে গেছে আর ব্লকগুলো উপরে উড়ে যাচ্ছে, দেখুন এই কই দেখুন এবার হয়েছে। তো এটার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, সেটা হলো এই অ্যানিমেশনের মতো যে ব্লকগুলো উঠতেছে, উড়ে উড়ে পড়তেছে, আবার দেখুন স্লাইড করে চলে যাচ্ছে, যেমন টর্নেডো তো যেরকম হয় আর কি, সবকিছু উড়াই ফেলায়, জানি না এটা কিভাবে থামাবো, আমার থামানোর জন্য যা আলাদা একটা কি দরকার সেটা দেয়নি, তো আশা করি আপনাদেরকে দিবে। তো চলেন চলে যাই নাম্বার থ্রিতে,
তো ফ্রেন্ডস, 3 নম্বরে আমাদের যে কমান্ডটা আছে সেটা না হয় একটু পরেই বলি। যারা প্রথম পর্ব দেখেছেন তাদেরকে সেখানে অবশ্যই দেখেছিলাম যে ম্যাজিক বুক নামে একটা যে ইয়ে দেখেছিলাম, তো এটা হলো সেটারই আরেকটু ডেভেলপ, মানে আরেকটু ডেভেলপ করা একটা কমান্ড। এটাও সেই একই কাহিনী, বুক দিয়েই সব কিছু দিলাম, বুক কমান্ড আই মিন সরি প্রেস করে দিলাম, আমার হাতে চলে আসলো একটা স্পেল বুক। তো এটাকে বলা হয় স্পেল বুক, যদিও গতবার এটা ছিল ম্যাজিক বুক, এটা হলো স্পেল বুক। তো স্পেল বুক দিয়ে কী করা যায়, আপনারা যারা ফার্স্ট পর্ব দেখছেন তারা তো অবশ্যই জানেন যে যে সব জিনিসপাতি যাই কিছু করা যায়। তো এটাতে আরেকটু অ্যাডভান্স, দেখুন ফ্রিজ অল মোবস, আপনি যদি সার্ভাইভাল মোডে খেলেন তাহলে ফ্রিজ করতে পারবেন আপনার আশেপাশে যে মোবগুলো আছে। তারপরে সামন অল এন্টিটিস, যাই হোক এটা জানি নাকি, কিল এভরিথিং বিসাইড ইউর সেলফ অ্যান্ড আদার প্লেয়ার্স, আপনি যদি মাল্টিপ্লেয়ারে খেলে থাকেন তাহলে আপনি এটা একটা মাত্র ক্লিকের মাধ্যমে সব কিছু মেরে ফেলতে পারবেন আপনার আশেপাশে যা কিছু আছে। তো যাই হোক, তারপরে হলো কমান্ডার, এটা মানে কী জানেন, সুপার মোব, থ্রি ওয়েদার, দ্য বিগিনিং, খুবই আমি কি বলবো সবগুলো তো দেখাতে পারবো না। এটা আরেক আগেরটার চাইতে আরও অ্যাডভান্স একটা জিনিস, এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। ক্রিপার আছে, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, পার্ট টু, বোট কমান্ড ব্লক, ফেক ক্লেম ল্যান্ড, আইস টার্গেট ক্লেম, আইস ইফেক্ট, ও ও আইসি হয়ে গেলো সব কিছু, আইস ইফেক্ট। তো যাই হোক, আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই আমাদের 2 নম্বরে। তো ফ্রেন্ডস, 2 নম্বরে আমাদের যে কমান্ড আছে, যারা স্কাই ব্লক খেলতে ভালোবাসেন, সরি স্পেলিংটা একটু বেশি হয়ে গেল, তো যারা স্কাই ব্লক খেলতে ভালোবাসেন তাদের জন্য একদম সুন্দর একটা ইয়ে, কোনো সার্ভারে জয়েন করতে হবে না, আপনি মাল্টিপ্লেয়ারে না খেলে সিঙ্গেল প্লেয়ারে খেলতে পারবেন স্কাই ব্লক শুধুমাত্র এই একটা কমান্ডের মাধ্যমে। জাস্ট শুধু কমান্ডটা এন্টার করুন, ডানে ক্লিক করুন আর বাটনে একটা ক্লিক করুন, ও এই হয়ে গেল আমাদের স্কাই ব্লক। হোয়াট দ্য ফাক, সরি এটা কি দেখো, তো দেখুন স্কাই ব্লকের জন্য আমাদের সব কিছু আছে এখানে এই চেস্টের ভিতরে। স্কাই ব্লকে যারা খেলছেন তারা তো জানেন কী কী থাকে, স্যান্ড আছে, রেড স্যান্ড আছে, তারপর কয়েকটা সেটস আছে, স্কাউ, লাভা, আইস, তো যাই হোক প্রয়োজনীয় স্কাই ব্লকে যা কিছু লাগে আর কি সব কিছুই আছে। তো আশা করি এটা আপনারা খেতে পারবেন, একদম অসম একটা জিনিস, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। আমি আজকে দিয়ে স্কাই ব্লকে খেলবো, যদিও আমি মাল্টিপ্লেয়ারে কোনোদিন স্কাই ব্লক খেলিনি, খেলছি কিন্তু কম। তো যাই হোক, তো চলুন চলে যাই এবার আমার সবচেয়ে ফেভারিট নাম্বার ওয়ানে। তো ফ্রেন্ডস আমাদের নাম্বার ওয়ানে যেটা আছে সেটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। কিসের জন্য আমার এত ফেভারিট সেটা বলতেছি আপনাদেরকে, এটা হলো লকড চেস্ট। আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে খেলেন মাল্টিপ্লেয়ারে আর আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড আপনার আপনার যে পার্সোনাল চেস্ট আছে চেস্টের ভিতরে হয়তো আপনার ডায়মন্ড ইমারেল যা কিছু আপনার মূল্যবান সব কিছু রাখছেন, আপনি চাচ্ছেন আপনার ফ্রেন্ড যাতে এটা ইয়া না করতে পারে, অ্যাক্সেস না করতে পারে, আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন চেস্টে, তো সেটা সম্ভব এই একটা কমান্ডের মাধ্যমে। তো এখানে দেখুন যে এখানে যে কী লেখা আছে, এই কীটা হলো আমাদের পাসওয়ার্ড, ওই চেস্টটা খোলার জন্য এই কীটা কী লেখা যে একটা একটা বাটন কি একটা ব্লক সেটা লাগবে। আমি কি বাদ দিয়ে এখানে লিখলাম এস আর ডান, তারপরে দেখুন আমি এন্ট্রি দিলাম, চেস্ট চলে আসলো আমার হাতে, চেস্টটা প্লেস করলাম, এখন দেখুন ডাইরেক্টলি আমি যখন চেষ্টা করতেছি ওপেন হচ্ছে না, যখনই আমি একটা অ্যানভিলের মাধ্যমে অ্যানভিল নিয়ে আগে একটা অ্যানভিল নিয়ে, আচ্ছা আমি এখানে ট্রিপ ওয়্যার ব্যবহার করতেছি, এটা অনেকটা চাবির মতো দেখা যায় বিভিন্ন জায়গায় এটা, তারপর আমি স্টিপ ওয়ার হুকটাকে নামকরণ করব এস আর, এরকম হয়ে গেল। এরপর আমরা ব্লকটাকে যদি আমরা এর আগে যদি এমনিতে যদি চেষ্টা করে দেখুন হচ্ছে না, ওপেন হচ্ছে না, যদি আমরা স্টিপ ওয়ারটা দিয়ে মানে যেটা এস আর নাম করা আছে সেটাতে চেষ্টা করলেই দেখুন ওপেন হয়ে গেল। ওয়াও, এক কথায় অসাম, দেখুন হচ্ছে না, যখন কি দিয়ে আমি চেষ্টা করব বাস।
তো এটা একটা ম্যাজিকের মতো একটা জিনিস, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আর বেশি বকবক করবো না, অনেক সময় হয়ে গেল, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে কি ভিডিও চান, কোনো সাজেশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।